ফ্রেন্ডস এখানে কি প্রবলেম হচ্ছে জানি না, বাট আমরা এখানকার লোক না তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল। তো ফার্স্ট টাইম আমরা মোটো ব্লগ করছি, অ্যাকচুয়ালি মোটো ব্লগ না তাও মোটো ব্লগের মতো, তো ট্রাই করছি আজকে, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। তো আজকে আমরা যাবো আন্দুলপোতা, তো বসিরহাটের সাইডে কিন্তু খুব ভালো জায়গা নাকি। তো আজকে কেমন কি জায়গা ওখানে আমরা কিছু ড্রোন ভিডিও করবো, তো সব কিছু বিস্তারিত এই ভিডিওতে থাকবে, আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আর চার সাইডে আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে। তো ফ্রেন্ডস আজকে আমরা যাবো আন্দুলপোতা। তো ফ্রেন্ডস আন্দুলপোতা কেমন জায়গা বিস্তারিত আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো, এর আগেও তোমরা দেখেছো, বাট আজকে আমরা ড্রোন ভিডিও করব, একটু ভালো লাগতে পারে, তো দেখা যাক। বৃষ্টি চলে আসলে কিন্তু অত ভালো হবে না, আর তবু আমি আজকে ট্রাই করবো ড্রোন ভিডিও করার। ভাই রে ভাই, এ তো ছাবলি রাইডার, গাড়ি অনেক সমস্যা আছে। আর বেশিক্ষণ লাগবে না মেবি, কাটাখাল বাজার, এখানে বেশি কিছুই দেখার নেই। তো ফ্রেন্ডস একেবারে আন্দুলপোতার কাছে যাই, তারপর গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে, কারণ ওয়েদার তো খারাপ, কয়েকদিন তো খুব ভালো বৃষ্টি হচ্ছে, কখন বৃষ্টি হবে কিছুই বলার নেই, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। তো আমরা একটু ফাস্ট যাই, তো ফ্রেন্ডস আন্দুলপোতা আমরা এসেছিলাম ঘুরতে, আর এখানে বেশ কিছুক্ষণ ভিডিও করেছি, তো মোটামুটি ঠিকই আছে, অতটা খারাপ না, বাট একটু সন্ধ্যার টাইম হলে তো লোকজন বেশি আসতো, আর সামনে দেখতে পাচ্ছ প্রচুর মেঘ করেছে, তো বৃষ্টিও আসতে পারে। আমি আজকে আবার যাবো বাড়িতে, তো আমরা এসেছিলাম মামা বাড়িতে, মামা বাড়িতে আন্দুলপোতা খুব কাছাকাছি, তো আমাদের বাড়ি যেতে হবে তো অনেক সময় লেগে যাবে, তো ওই জন্য আমরা বেশিক্ষণ এখানে থাকছি না, তো অন্য একদিন আসবো সন্ধ্যার টাইমে, তো সন্ধ্যার টাইমে কেমন কী ভিডিও সেটা দেখা যাবে, বাট আজকে এটুকুই এখানকার ভিডিও, আর সামনে যা যাওয়ার কথা আছে দেখি সেখানে যেতে পারি কি, টাচ করতে হবে এমনি ঠিকঠাক হবে। তো ফ্রেন্ডস সামনের ভিউটা দেখতে পাচ্ছ, অসাধারণ ভিউ, আর এখানে এই জলগুলো দেখতে পাচ্ছ একবার সাগরের জলের মতো লাগছে, ব্লু কালার হয়ে গেছে, আর এই সাইডে মেঘ তো প্রচুর আছে দেখতে পাচ্ছ। আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, এরম থাক ঠিক আছে, এরম রবি। তো ফ্রেন্ডস চলো যাই, আর এই সাইড থেকে ভিউটা একটু ভালো লাগবে, কারণ আমরা আসছিলাম তখন তো কিন্তু এত ভালো ভিউ ছিল না, বাট এই সূর্য আলো এই সাইড থেকে আসছিলো, তো যার কারণে অত ভালো ভিউ নেওয়া যায়নি, বাট এখন সব ঠিকঠাক আছে, চলো যাই আমরা। আর সামনে একটা কী সমস্যা হচ্ছে জানি না, বাট ওখানে একটু প্রবলেম হচ্ছে, আর ডিসপ্লে হাতে এক ভাগে ধরে রেখে তার আইডিয়া করলে আর এ করতে হবে না, বুঝলে। তো ফ্রেন্ডস আন্দুলপোতা সম্পর্কে তোমাদের একটাই কথা বলতে চাই, তো এখানে অ্যাকচুয়ালি ফাঁকা ফিশারি আছে দুই সাইডে, তো ফিশারি আর এখানে তোমরা আসলে ফটো তুলতে পারো এটুকুই, এখানে খুব ভালো কিছু আছে বলবো না, আর খুব খারাপ তাও বলবো না, মোটামুটি একেবারে দুই সাইডে ফিশারি টাইপের আছে, ওই জন্য হয়তো বেশি ভালো লাগে, বাট সব মিলিয়ে ঠিকঠাক আছে, একেবারে খারাপ না একেবারে ভালোও না, বাট একটু লোকজন থাকলে ভালো লাগে এরম। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এবারে সব আসছে, এখানে এই সন্ধ্যার টাইম একটু বেশি ভিড় হয়, এখন অত বেশি ভিড় নেই, যাওয়া যাবে নাকি। দেখতেই পাচ্ছ প্রচুর মেঘ করেছে এখন, আর বৃষ্টি আসতে পারে, তো ওই জন্য আমরা বেশি লেট করলাম না, বাট আজকের ভিডিওটা আই থিঙ্ক ভালো আছে, কারণ ওয়েদারটা খুব ভালো আছে, বাট বৃষ্টি আসলে কিন্তু আমরা সবে একেবারে ভিজে যাবো।